আর কত দূর যেতে হবে, হাঁটতে হাঁটতে আমার পা অবশ হয়ে আসছে। আর বেশি দূর যেতে হবে না, চলুন আটু এগিয়ে গেলে আমার মামার বাড়ি, ওইখানে আমরা চলে যাব। অর্জিনা আমার গায়ে একটু হাত দিয়ে দেখো, আমার ভীষণ জ্বর উঠেছে, আমি যা দাঁড়িয়ে থাকতে পারছি না অর্জিনা। ইস, একই স্বামী, আপনার শরীর ফেটে যে রক্ত বের হচ্ছে, এই যে কুষ্ঠরোগ, এখন উপায়? মর্জিনা আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না, তুমি তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। না না না, আমি আপনাকে ধরতে পারবো না, আপনাকে ধরলে যে আমারও কুষ্ঠরোগ হবে, আপনার শরীরে যে গন্ধ বের হচ্ছে। মর্জিনা আমাকে ঘৃণা করছো, মর্জিনা আমি যে তোমার স্বামী, স্বামী হয়েছে বলে কি তোমার স্বামী থেকে আমাকে মারতে হবে নাকি? না না, তোমাকে আমি ধরতে পারবো না, আমি আমি পালাই, আমি পালাই। মর্জিনা মর্জিনা মর্জিনা, ও খোদা, আর মর্জিনা এখন আমি কি করবো খোদা, আমি যে আর বাঁচবো না। রেখা রেখা তুমি কোথায়, রেখা তুমি কোথায়, আমাকে বাঁচাও। ওই তো অদূরে একটি নদী দেখা যাচ্ছে, ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি নিজের জীবনে বিসর্জন দিয়ে দে। পানি আমাকে একটু পাড়ে দেবে কে? পানি কে ওখানে পানি পানি বলে চিৎকার করছে, আমি মরার আগে দেখি লোকটাকে বাঁচাতে পারি কিনা। তুমি আমাকে বাঁচালে, ও খোদা তুমি আমাকে বাঁচালে, খোদা তুমি আমাকে বাঁচালে। বলো বলো কে তুমি? আমাকে চিনবেন না, আগে বলুন কে আপনি, কেনই ভাই এই বড় মাঝে এভাবে পড়ে আছে? আমি আমার স্ত্রীকে নিয়ে মামার বাড়ি যাচ্ছিলাম, কষ্ট রোগে আমার চক্ষু দুটি অন্ধ হয়ে যায়, আমার শরীর থেকে পচা গন্ধ বের হয়। এখন আপনার স্ত্রী কোথায়? দুঃখের বিষয়, আমার স্ত্রী আমাকে ফেলে চলে গেছে। ও তাই বুঝি, আপনি কে, কি আপনার নাম, আপনি আমাকে দেখুন আর আপনার পরিচয় দিন। আমার আমার নাম কাজল। কাজল কাজল কাজল, কষ্ট রোগে তোমার দুটি চোখ অন্ধ হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। কোথায় রো Oh!
তোমার কি হয়েছে? বাবা দেখো বাবা, কুষ্ঠ রোগে আমার স্বামীর দুটি চোখ অন্ধ হয়ে গেছে। তুমি আমার স্বামীকে বাঁচাও বাবা, আমার স্বামীকে তুমি বাঁচাও। ওকে সুস্থ করে তোর কোনো লাভ নেই, সে আবার এখান থেকে চলে যাবে। না আমি যাব না, আপনি আমাকে সুস্থ করে দিন। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা মারে। যদি মুর্শিদি গান গাইতে পারিস তাহলে তাকে ভালো করা যাবে। ডাক দিয়ালাই রে পদ বলে, ডাক দিয়ালাই রে পদ বলে, শ্রমিক হলো উজালা, ভজ মুর্শিদের বছরের সাধনা যদি পূর্ণ হয়ে থাকে তোর স্বামী নিশ্চয়ই ভালো হবে। হাক্কে মাওলা ইল্লাল্লাহ। কাজল, কাজল তুমি দেখতে পাচ্ছ? রেখা, রেখা আমি ভালো হয়ে গেছি। রেখা কইছে দেখো, একটি গাছে দুটি পাখি বসা আছে, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি রেখা। বাবা আমার স্বামী সুস্থ হয়ে গেছে। শোন না, শুধু তুই সতী নারী বলে তোর জন্য যথেষ্ট চেষ্টা আমি করেছি, আমি চলে যাচ্ছি। যদি তোর কোনো বিপদ হয় আমাকে স্মরণ করবি,
শত বিপদ থেকে তোকে আমি রক্ষা করব। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের যাত্রাপালা যাপনাম, আবার আপনি আমাকে চাবুক মারবেন? আজ শুধু তোমাকে চাবুকে মারা হবে না, তারপর বাপ বেটা দুজনকে আমি একসাথে হত্যা করব। আমি তাই করছি। কি করছেন? ওদেরকে মারবেন না, ওদেরকে ছেড়ে দিন। আমি তাদেরকে হত্যাই করব। না, আমি বেঁচে থাকতে হত্যা করব না। কে তুমি? কেন এসেছ আমার কাছে বাধা দিতে? এতটা পাপিষ্ঠ হয়ে গেছেন, নিজের রক্তকে নিজেই চিনতে পারছেন না। দেখুন, আমি আপনার সেই রেখা। ওরে রেখা, আম্মা আমার বুকে হাত। আমি তোকে হারিয়ে কত জায়গা খুঁজেছি, আমি তোকে খুঁজে পারি মা। যে শয়তান তোকে অপমান করেছে, আমি তাকে ক্ষমা করব না। তারপর আরে সাহস থাকে তো আমার সঙ্গে অস্ত্র করো। বেশ, আমি প্রস্তুত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার পিতার ভুল সে নিজে বুঝতে পেরেছে। আব্বা হুজুর, যার সিংহাসন তাকে তুমি ফিরিয়ে দাও, তার হাতে আমাকে তুলে দিয়ে তুমি তোমার পাপের পায়স্থিত করো। ঠিক আছে মা, তারা কাজল আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার মার একমাত্র কন্যা রেখাকে আমি তোমার হাতে ছপে দিয়েছি। মা, এই আপনার সন্তান, নিন, আপনার কোলে ফিরিয়ে নিন। তাই আজ থেকে নতুন করে শুরু হবে কাজল রেখার সংসার। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত আমাদের নাটকের সমাপ্তি ঘোষণা করলাম। তার শেষ